বারোই জুলাই একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছোড়া মহকুমা উত্তপ্ত হয়ে ওঠে এদিন সন্ধ্যারাতে একদল দুষ্কৃতিকারী বাঙালি সম্প্রদায়ের বাড়িঘর দোকানপাট দেখে লুটপাট অগ্নিসংযোগ ঘটায় তাতে করে হরিপুর ত্রিশকার দুর্গাপুর গ্রামের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে তারা গণ্ডাছড়া দ্বাদশ বিদ্যালয়ে শরণার্থী ক্যাম্পে রয়েছে তাছাড়া নারায়ণপুর বাজার এবং পিছলিঘাট বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা ব্যাপক মাত্রায় ক্ষতির সম্মুখীন হয় ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় এবং রাজ্য সরকার থেকে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা ঘোষণা করা হয় তার শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলি করা হবে এ পর্যন্ত সরকারের দৃষ্টিভঙ্গি ঠিকঠাক থাকলেও সন্ত্রাস কব কবলিত এলাকার বাকি পরিবারগুলো কি হালচালে আছে তা দেখার জন্য কেউ নেই বলা হচ্ছে সন্ত্রাস কবলিত ত্রিশকার গ্রামের কথা গ্রামবাসীরা জানান বারোই জুলাই সন্ধ্যা রাতের ঘটনা মনে পড়লে আজও তাদের শরীর শিউরে উঠে এদিন দুষ্কৃতিকারীরা একে একে সতেরোটি পরিবারের বাড়িঘর সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয় তাছাড়া বাকি আরও পঁয়ত্রিশটি পরিবারের বাড়িঘর দোকানপাট লুটপাট করে নিয়ে যায় এমতো অবস্থায় বর্তমানে পঁয়ত্রিশ পরিবার অনাহারে অর্থাহারে দিন যাপন করছে তারা তাদের বাপদাদের ভিটামাটি রক্ষা করতে সারা রাত জেগে পাহারা দিচ্ছে এইভাবে দিনের পর দিন পুরুষ লোকেরা রাতে পাহারাতে আর দিনে ঘুমায় স্বাভাবিকভাবেই তাদের পক্ষে দিনের বেলা কাজকর্ম করা সম্ভব হচ্ছে না জানা যায় এসব পরিবারগুলো গন্ডাছড়া মহকুমা শাসকের নিকট ক্ষতিপূরণ পাওয়ার আশায় আবেদন করেছিলেন কিন্তু আজ পর্যন্ত আর্থিকভাবে সহায়তা করা হয়নি এমনটাই তাদের অভিযোগ এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ত্রিশ গ্রামে অতি দ্রুত সিআরপিএফ ক্যাম্প স্থাপনেরও দাবি জানান আনন্দ মাঠে দোকান দিছিলাম গরিব মানুষ ঋণ লইয়া বন্ধন ফাইন্যান্সের থেকে ঋণ লইয়া ছোটোখাটো একটা দোকান দিছিলাম যাও দিছি এই গণ্ডগোল লাইকা দোকান ফাটের জিনিস তো নিচ্ছে দোকানও ভাঙচুর করছে তারপরে টাকা পয়সা যা ছিল সব কিছুই নিচ্ছে তো আমরা খাইতে পারি না গ্রামের সমস্ত মানুষ মানে রাত্র হইলে ঘুম নাই দিনে হইলে খাওয়ান নাই আমরা তো ঘর দরজা পুঁজা পাড়ার মধ্যে সাংঘাতিক অবস্থা হয়ে গেছে আমরা কিভাবে চলো আমরা যদি কিছু সাহায্য করে তুলে তো আমরা চলতে পারবো রিপোর্ট আর কি নিউজ